প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে এনকাউন্টারের হুমকি বিজেপি বিধায়কের। ঘটনায় নিন্দার ঝড় তৃণমূলের। আংরাইলে একটি জনসভায় এসে একথা বলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে এনকাউন্টার করার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক। তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বিজেপি বিধায়ক বলেন, ক্ষমতায় এলে তৃণমূলের হারমাতদের তাদের পুলিশ বাবাকে দিয়ে এনকাউন্টার করাবো। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আংরাইল বাজারে। জানা গেছে সেখানেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীদের সমর্থনে একটি জনসভায় অংশ নেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে প্রকাশ্যে বক্তব্য রাখার সময় এনকাউন্টার করার হুঁশিয়ারি দেন তিনি। পথসভার মঞ্চে দাঁড়িয়ে তিনি ঠিক কি বলেছিলেন আসুন শোনাব। এই চোর গুন্ডা বদমাইশ গুলো যেভাবে আপনাদের ভয় দেখানোর চেষ্টা করছে, পাল্টা আপনারা ভয় দেখিয়ে দিন। এই ভোটে আমরা দেখিয়ে দেব, এই ভোটে বিজেপি ক্ষমতায় আসবে, আর এই চোরেরা বাড়ি ঢোকার সাহস পর্যন্ত দেখাবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। আর যারা এই অবৈধভাবে ফেলে ফুপে উঠে সাধারণ মানুষকে ধমকানো চমকানো পুলিশ বাবাকে দিয়ে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি ওই পুলিশ বাবাকে দিয়ে আগামী দিনে এনকাউন্টার করাবো। আমরা চুরি করে খেতে আসিনি, আর চোরকে প্রশ্রয়ও দেব না। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। বিজেপি বিধায়কের বক্তব্যের নিন্দা করে তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে অভিজিৎ বিশ্বাস বলেন, উস্কানিমূলক কথাবার্তা বলা এটা বিজেপির কালচার। পাশাপাশি তিনি আরো বলেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির পক্ষ থেকে যে সন্ত্রাসের অভিযোগ করা হচ্ছে সেগুলি মিথ্যা অভিযোগ। যদি সন্ত্রাস হতো তাহলে বিরোধীরা কেউ নমিনেশন দিতে পারত না। বনগাঁ জেলার বিশেষত গাইঘাটা যে অঞ্চলগুলো আছে সেখানে কোথাও কোনো সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়নি। তাই যদি হতো তাহলে বিজেপি নমিনেশন দিতে পারত না। যে দু তিনটে জায়গায় বিজেপি নমিনেশন দিতে পারেনি সেই দুই তিনটে জায়গায় এরা সিপিএমের সাথে টাই আপ করেছে। তাহলে যেখানে প্রায় 100% জায়গায় নমিনেশন দিতে পারলো সেখানে সন্ত্রাস আমরা এখন করতে যাবো কেন? তাহলে তো নমিনেশন জমা দেওয়ার সময় করতে পারতাম, যাতে নমিনেশন না জমা দিতে পারে। এরা বিভিন্ন সময় এরকম উস্কানিমূলক কথাবার্তা বলেছে যাতে অশান্ত পরিবেশকে অশান্ত করা যায়। কিন্তু আপনারা জেনে থাকবেন বা এতদিনে শুনেছেন যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছেন যে পঞ্চায়েত ভোটে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, কোথাও কোনো সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা যাবে না। সেই নীতি নিয়েই আমরা চলছি। আগে উত্তরসূরিরা পূর্ব যারা ই করেছেন তারা এই সমস্ত তো কথা বলেছেন, পুলিশকে দিয়ে জুতো চাটাবো, এনকাউন্টার করে মারব, এবং এনকাউন্টার করেও দেখেছেন শীতলকুচিতে। এদিন পথসভা শেষে এনকাউন্টার নিয়ে হুঁশিয়ারি প্রসঙ্গে বিজেপি বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি তার বক্তব্যে অটল থেকেছেন। তিনি বলেন, প্রত্যেকটি জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ধমকানো চমকানো মিথ্যা মামলা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া, বুঝে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া, নমিনেশন উইথড্র করার হুঁশিয়ারি দেওয়া দিয়েছে, তারা এখনও দিচ্ছে সাধারণ মানুষকে যাতে মিটিং মিছিল না করতে পারে সেই ধরনের কার্যক্রম প্রতিনিয়ত তারা করছে। পুলিশের মদতে যেভাবে তারা এই অন্যায় কাজ দিনের পর টিএমসি নিয়ে তারা করছে, সব কার নাম বলবো? ওখানে বড় বড় দু নম্বরই করা নেতা রয়েছে, পুলিশও সেখান থেকে ভাগ পায়। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।